আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব ASP Z240 ওয়ার্কস্টেশন এই কম্পিউটারে BIOS সেটআপ করে কিভাবে উইন্ডোজ দেওয়া যায়। তো আপনারা এখন কনফিগারেশনটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কেস। এটা অনেক শক্তিশালী একটি পিসি এবং মডেলও আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে চলুন দেখা যাক উইন্ডোজ সেটআপের আগে যে সমস্ত কাজগুলো করতে হয় এই পিসিতে কিভাবে করা যায়। তার জন্য অবশ্যই সিস্টেমটি আমাদেরকে রেজিস্টার করতে হবে। আমরা সিস্টেমটি রেজিস্টার করব এবং কিবোর্ড থেকে এসকেপ কিটি আমরা প্রেস করব। ওকে, এখন আমরা ঘন ঘন এসকেপ কি প্রেস করব। এছাড়াও আমরা যেটি করতে পারি, BIOSে প্রবেশ করার জন্য F10 কিটি আমরা প্রেস করতে পারবো, তাহলে আমরা BIOS আসতে পারবো। এবং আমরা যদি CD অথবা পেন ড্রাইভ থেকে উইন্ডোজ সেটআপ করতে যাই, সেক্ষেত্রে আমরা বুট করার জন্য অর্থাৎ বুট মেনু পাওয়ার জন্য এই F9 কিটি আমরা প্রেস করব। ওকে, তাহলে যেটি হলো এসকেপ কি যদি প্রেস করি সেক্ষেত্রে এইরকম একটি উইন্ডো আমরা পাবো বা এরকম একটা মেনু আসবে, সেটি হলো স্টার্টআপ মেনু। আর যদি F9 কি প্রেস করি সেক্ষেত্রে শুধু বুট মেনু পাবো, আর F10 কি যদি প্রেস করি তাহলে আমরা BIOS সেটআপ পাবো বা কম্পিউটার সেটআপ বা ইন্টার সেটআপ। ওকে, তাহলে যেহেতু আমরা এসকেপ কিটি প্রেস করলাম, সো আমরা স্টার্টআপ মেনু পেয়ে যাচ্ছি। এখানে বেশ কিছু অপশন দেখা যাচ্ছে, আমি একটু জুম করে দেখাচ্ছি। কন্টিনিউ বুট, তার মানে হলো পূর্বে আমাদের হার্ড ডিস্কে যে উইন্ডোজ সেট আপ করা আছে সেখান থেকে রান করাতে চাইলে এই অপশন। এবং এখানে কন্ট্রোল করার জন্য কিবোর্ডের অ্যারো কিটি প্রেস করতে হবে। ওকে, এরপরে হচ্ছে বুট মেনু F9 কি, যেটা আমি বললাম। এরপরে হচ্ছে BIOS সেটআপ F10 কি, আমরা যেহেতু BIOS সেটআপ করব, সো এখানে রেখে আমরা এন্টার কিটি প্রেস করব, তাহলে BIOS আসতে পারবো। ওকে, এটি হচ্ছে BIOSের মেন স্ক্রিন বা মেন ফিচার। তাহলে উপরে বেশ কিছু ট্যাব আকারে পাচ্ছি, প্রথমে মেইন, সিকিউরিটি, অ্যাডভান্সড এবং লাস্ট ওয়ান হচ্ছে UEFI ডাইভার্স। তাহলে আমরা মেনে আসি। মেনে আমরা বেশ কিছু ইনফরমেশন পেয়ে যাচ্ছি, যেমন সিস্টেমের ইনফরমেশনগুলো আমরা এখানে বিস্তারিত জানতে পারবো। এখান থেকে বের হওয়ার জন্য বা ব্যাক করার জন্য আমরা চাইলে মাউস ইউজ করতে পারবো, এখানে কিন্তু মাউস অ্যালাও, ঠিক আছে। আমরা চাইলে মাউস এখানে ইউজ করতে পারবো ব্যাক যাওয়ার জন্য, অথবা আমরা এসকেপ কিটি প্রেস করবো তাহলে ব্যাকে আসতে পারবো, ঠিক আছে। এখান থেকে যদি চাই আমরা BIOSটিকে কাস্টম ডিফল্ট করব, তাহলে ডিফল্ট আমরা এখান থেকে করে নিতে পারবো। ওকে, আর যদি সিস্টেমের ডেট এবং টাইম ঠিক না থাকে সেক্ষেত্রে এখান থেকে এই যে চেঞ্জ ডেট অ্যান্ড টাইম, এখান থেকে ডেট টাইম সেট করে নিতে হবে। ওকে, অনেক সময় দেখা যায় আমাদের কম্পিউটারে আমরা কমস ব্যাটারি বা সিমস ব্যাটারি যখন চেঞ্জ করি তখন ডেট টাইম ঠিক থাকে না, তখন এখান থেকে আমরা ঠিক করে নিতে পারবো। আবার অনেক ব্র্যান্ড পিসি আছে যেখানে আপনার এই ব্যাটারির লো ভোল্টেজের জন্য কম্পিউটার অনই হবে না, অর্থাৎ বুটিং প্রসেস করবে না, ঠিক আছে। এরপর সিকিউরিটি, সিকিউরিটিতে আসার পর আমরা এখানে একটা অপশন দেখতে পাচ্ছি, TPM এমবেডেড সিকিউরিটি। TPM অবশ্যই দরকার আছে, এটি হলো উইন্ডোজ 11 সেটআপের ক্ষেত্রে। ওকে, তো TPM এখানে স্পেসিফিকেশন ভার্সন হচ্ছে 1.2, আর TPM ডিভাইস এখানে অ্যাভেলেবল দেখা যাচ্ছে। আপনাদের সিস্টেমে যদি এটি এখান থেকে যদি হিডেন করা থাকে তাহলে হাইড করে নিতে হবে, অর্থাৎ এখান থেকে অ্যাভেলেবল সিলেক্ট করে দিতে হবে, তাহলে কিন্তু TPMটি অ্যাক্টিভ হবে, ঠিক আছে ব্যাপারটা। আচ্ছা, আমরা ব্যাকে যাচ্ছি। আবারও একটু নিচের দিকে যদি আসি তাহলে হার্ড ডিস্কের ইনফরমেশনগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে, এবং যদি রিস্টোর করতে চাই রিস্টোর ফ্যাক্টরি সেটিং আমরা এখান থেকে করে নিতে পারবো। ওকে, অ্যাডভান্সডে আসি আমরা। অ্যাডভান্সডে এখানে ডিসপ্লে ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাকবে, চেঞ্জ করার দরকার নেই। বুট মেনু গুরুত্বপূর্ণ, বুট মেনুতে আসার পর আমরা এখান থেকে ফার্স্ট বুট অবশ্যই চেক করে রাখতে হবে। ওকে, যদি এই ফার্স্ট বুট যদি চেক করা থাকে সেক্ষেত্রে যেটি হবে, কম্পিউটারটি খুবই দ্রুত রান হবে বা বুট প্রসেস কমপ্লিট করে ফেলবে। এরপরে হচ্ছে সিডি রোম বুট। আমরা যদি সিডি থেকে উইন্ডোজ সেট আপ করতে যাই সেক্ষেত্রে অবশ্যই এখানে সিডি রোম বুট এনেবল রাখতে হবে, অর্থাৎ চেকমার্ক দিয়ে রাখতে হবে, তাছাড়া কিন্তু সিডি থেকে বুট করবে না। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যদি এখান থেকে আনচেক হয়ে যায় তাহলে কিন্তু সিডি থেকে কখনোই উইন্ডোজ সেট আপ করতে পারবেন না, ঠিক আছে। এরপরে হচ্ছে USB স্টোরেজ বুট, এটি আরও গুরুত্বপূর্ণ। আমরা এখন কিন্তু CDR ব্যবহার করি না বা DVD ব্যবহার করি না, আমরা যেটি ব্যবহার করি পেন ড্রাইভ আমরা বুট করে নিই, পোর্টেবল পেন ড্রাইভ আমরা ইউজ করি, তো এখান থেকে কিন্তু চেক করে দিতে হবে, আদারওয়াইজ কিন্তু পেন ড্রাইভ থেকে বুট করবে না, অর্থাৎ বুটিং প্রসেসই হবে না, ঠিক আছে ব্যাপারটা। আর নেটওয়ার্ক বুট এটি দরকার নেই, অর্থাৎ নেটওয়ার্ক থেকে বা অনলাইন থেকে আমরা সেট আপ করতে পারবো সেই ব্যাপারটি, ঠিক আছে।
এবার দেখুন UEFI বুট অর্ডার, আমরা এই কম্পিউটারটি দুটো সিস্টেমে সেট আপ করতে পারবো, একটি হলো UEFI এবং আরেকটি হচ্ছে লেগেসি, ঠিক আছে? তো UEFI অবশ্যই চেক করে রাখতে হবে, UEFI এখনকার সিস্টেমের জন্য, এবং পুরাতন প্যাটার্নের জন্য হচ্ছে লেগেসি বুট অর্ডার, ঠিক আছে? তাহলে অবশ্যই লেগেসি এবং UEFI দুটোকেই আমাদের চেক করে রাখতে হবে। নিচে আমরা লেগেসিও দেখতে পাচ্ছি, ঠিক আছে ব্যাপারটা? যখন উইন্ডোজ সেট আপ করা হবে তখন দুটো অপশনই আমরা পাবো, দুটো মেনুই পাবো, একটি হলো UEFI এবং আরেকটি হচ্ছে লেগেসি, ঠিক আছে ব্যাপারটা? আমরা এসকেপ করি। তাহলে বুট অর্ডারের ব্যাপারটা বুঝতে পারছি, সিকিউর বুট কনফিগারেশন, এখানে দেখুন গুরুত্বপূর্ণ অপশন হলো কনফিগার লেগেসি সাপোর্ট অ্যান্ড সোর্স বুট, এখানে অনেক সময় এটি এনেবল থাকবে, ঠিক আছে? অনেক সময় এনেবল করা লাগতে পারে, আবার অনেক সময় ডিজেবল করা লাগতে পারে, তো এটি ডিজেবল রাখবেন, ডিজেবল থাকবে, এদিকে আর কোনো অপশন ধরা দরকার নেই, ঠিক আছে? আরও কিছু অপশন পাচ্ছি, যেমন সিস্টেম অপশন, এখানে আমাদের সিস্টেমের যে সাতা পোর্টগুলো রয়েছে, সাতা পোর্টের স্পিড কেমন হবে সেই ব্যাপারটি আমরা পাচ্ছি, এবং এই কম্পিউটারে যদি আমরা চাই যে বিভিন্ন ভার্চুয়ালাইজেশন বা ভিএম বক্স ইউজ করার জন্য উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সাথে যে ভার্চুয়ালাইজেশন টেকনোলজিগুলো আছে সেগুলোর জন্য মূলত এই অপশন, ঠিক আছে? আমরা যদি ইউজ করতে চাই ইউজ করব, এবং নাম লক অন অ্যাট বুট, অর্থাৎ হলো কম্পিউটার যখন অন হবে এরপর যে বুটিং প্রসেস রয়েছে সেই সময় কিবোর্ডের যে নাম লক রয়েছে সেটি অ্যাক্টিভ থাকবে নাকি ডিজেবল থাকবে সেই ব্যাপারটি, তো এটি আপনারা অ্যাক্টিভ করে রাখবেন, তাহলে বুঝতে পারবেন যে আমাদের কিবোর্ড অ্যাক্টিভ আছে কি না বুঝতে পারবেন, ঠিক আছে? এটা অ্যানেবল রাখতে হবে। নাও আমরা একটু ব্যাকে আসি, আর কি অপশন রয়েছে দেখা যাক। বিল্ট ইন ডিভাইস অপশন, এখানে বিল্ট ইন ডিভাইস আমরা পাচ্ছি এম্বেডেড ল্যান কন্ট্রোলার, এটি অবশ্যই চেক দিয়ে রাখতে হবে, তাছাড়া কিন্তু ল্যান কাজ করবে না, ঠিক আছে? এবং অডিও অবশ্যই অ্যাক্টিভ রাখতে হবে, ইন্টারনাল যে স্পিকার যদি থাকে ব্যান্ডের পিসিগুলোতে তাহলে চেক দিয়ে রাখতে হবে, নাহলে স্পিকার বাজবে না, ঠিক আছে? এবং অডিও অবশ্যই চেক করে রাখতে হবে, নাহলে কিন্তু কোনো অডিও কাজ করবে না, ঠিক আছে? পোর্ট অপশন, পোর্ট অপশনের এখান থেকে এই পোর্টগুলো চেক করে দিতে হবে, যেমন আমার এখানে সাতা চারটি পোর্ট রয়েছে সেগুলো আমি চেকমার্ক আকারে পাচ্ছি, চেকমার্ক করা আছে, তার জন্য চারটি সাতা পোর্টে আমি ইউজ করতে পারবো, এবং M.2 এর স্লট আছে সেটিও আমার এখানে দেখতে পাচ্ছি অ্যাক্টিভ করা আছে, এবং ফ্রন্ট প্যানেলে যে USBগুলো রয়েছে, পিছনে যে USBগুলো আছে সেগুলো আমাদের এভাবে চেক করে রাখতে হবে, তাছাড়া কিন্তু কাজ করবে না, সো খুবই গুরুত্বপূর্ণ। এবং আরেকটি ব্যাপার হলো যে আপনার সিস্টেম M.2 নিবে কি না সেই ব্যাপারটি কিন্তু এখানেও আপনি দেখতে পারতেছেন, যে M.2 এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে ব্যাপারটা? আর তেমন কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই, ওকে? শুধু শুধু সময় নষ্ট করে লাভ নেই, UEFI-তে তেমন কোনো কাজ নেই। এখন আমরা দেখব যে এটিকে সেভ করে আমরা বুটের প্রসেসটা একটু দেখে নিই, তাহলে সেভের জন্য যে সেটিংসগুলো চেঞ্জ করলাম আমরা একেবারে মেইন থেকে নিচের দিকে আসব, তার আগে একটু বলে নিই, এখানে দেখুন ইগনোর চেঞ্জেস অ্যান্ড এক্সিট রয়েছে, যে সেটিংসগুলো চেঞ্জ করা হলো না চাইলে আপনি ইগনোর করতে পারেন, ঠিক আছে? এবং ফ্যাট করি রিসেটের ব্যাপারে আমরা জানি যে যদি ফ্যাট করি ডিফল্ট বা রিসেট করা হয় সেক্ষেত্রে পূর্বে যেমন ছিল, অর্থাৎ কোম্পানি তৈরি করার সময় যে অবস্থা ছিল ওই অবস্থা আমাদের বায়োসে চলে আসবে, ওকে? তো আমরা কিছু চেঞ্জ করছি, এর জন্য সেভ চেঞ্জেস অ্যান্ড এক্সিট প্রেস করতে হবে, তাহলে কনফার্মেশন চাচ্ছে, ইয়েস করতে হবে, এখানে কন্ট্রোলের জন্য আপ এবং ডাউন অ্যারো কিটি প্রেস করতে হবে, আমরা ইয়েসে রেখে এন্টার কিটি প্রেস করবো এবং F9 কিটি প্রেস করবো, কেন? কারণ আমরা চাচ্ছি আমাদের কম্পিউটারটিকে উইন্ডোজ করার জন্য, সো এন্টার কি প্রেস করবো, এখন F9 কিটি আমরা প্রেস করব। এখন আমরা বুট মেনু পেয়ে যাচ্ছি, দেখুন এখানে UEFI লেগেসি সবই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, ঠিক আছে? আপনি যদি UEFI-তে সেট আপ করতে চান তাহলে CD বা DVD রোমে অবশ্যই উইন্ডোজের DVD প্রবেশ করাতে হবে, এবং যদি পেন ড্রাইভ প্রবেশ করানো থাকে তাহলে কিন্তু পেন ড্রাইভ এখানে ডিসপ্লে হবে, ঠিক আছে ব্যাপারটা? এবং একটি ব্যাপার লক্ষণীয় যে যদি পেন ড্রাইভ আমরা বুটেবল করি তাহলে এখানে UEFI পেন ড্রাইভের নাম ডিসপ্লে হবে, এবং লেগেসি ওই পেন ড্রাইভের নাম ডিসপ্লে হবে, ঠিক আছে? যেটি আপনারা কয়েকটি স্তরে দেখতে পাচ্ছেন, যেমন UEFI, এবার UEFI, তিনটি হলো UEFI, ঠিক আছে? এই তিনটি হচ্ছে আমার লেগেসি, তাহলে পেন ড্রাইভ যদি বুট করা থাকে তাহলে এখানে আসবে পেন ড্রাইভের, মানে UEFI এরপরে পেন ড্রাইভের নাম, ঠিক আছে ব্যাপারটা? লেগেসির ক্ষেত্রে সেম হবে। আর বুট ফ্রম ফাইল হচ্ছে যদি এক্সট্রা কোনো ধরা যাক আমার পোর্টেবল হার্ড ডিস্কে কোনো উইন্ডোজের ব্যাকআপ রাখা আছে সেখান থেকে যদি আবার বুট করতে চাই তাহলে একেবারে লাস্টের অপশন, একেবারে লাস্টের অপশন, ওকে? আর বাকিগুলোর ক্ষেত্রে আমরা এখান থেকে জাস্ট সিলেক্ট করব ওই ডাউন অ্যারো কি এর মাধ্যমে এবং আপ অ্যারো কি এর মাধ্যমে, এরপরে এন্টার কিটি প্রেস করার সাথে সাথে আমরা CD বা ফ্লাশ ড্রাইভ থেকে বুটিং প্রসেসটা আমরা পেয়ে যাব, ঠিক আছে ব্যাপারটা?
তাহলে ভিউয়ার এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা এসপি জেট 240 ওয়ার্কস্টেশন কম্পিউটারের আমরা বায়োস সেটআপ কিভাবে করতে হয় সেই ব্যাপারটা বিস্তারিতভাবে দেখেছি আই होप এটা আমাদের সবারই কাজে আসবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নতুন ভিডিওগুলো দেখার জন্য বেল আইকন অবশ্যই প্রেস করে রাখতে হবে চ্যানেলে ধরনের ভিডিও দেয়া আছে সময় করে দেখবেন আর চ্যানেলটিকে ভিজিট করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ